শন্টি ছিল ১৯১৭ এবং জায়গা মিউস এরগন সেক্টর ফ্রান্স। ১৯১৭ সালে আমেরিকা ও ফ্রান্স এবং ব্রিটেনের সহিত মিলিত হয়ে জার্মানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে, মানে আমেরিকাও এই সময় বিশ্বযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে দ্য লস্ট ব্যাটেলিয়ান মুভির গল্প শুনতে যাচ্ছি। এই মুভির শুরুতেই আমরা আমেরিকা এবং জার্মান সৈন্যদের মধ্যে এক ভয়ানক যুদ্ধের দৃশ্যকে দেখতে পাই। চতুর্দিকে ভয়ানকভাবে বোম্বার্ডিং হচ্ছে। জার্মান সৈন্যরা আমেরিকান সৈন্যদের এবং আমেরিকানরা জার্মানদের নৃশংসভাবে হত্যা করছে। এইসবের মধ্যেই আমাদের সাক্ষাৎ হয় এই মুভির মেইন ক্যারেক্টার মেজর চার্লসকে। ৭৭ ইউএস ডিভিশন হেডকোয়ার্টারে ডাকা হয়। হেডকোয়ার্টারে যাওয়ার পর মেজর চার্লসকে তার কমান্ডার এরাগন ফরেস্টের মধ্যে তার পুরো ব্যাটেলিয়ন নিয়ে জার্মানদের উপর আক্রমণের নির্দেশ দেয়। মেজর চার্লস জানত যে সেই স্থানে যাওয়া মানে আত্মহত্যা করা, তাই সে তার কমান্ডারকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার কমান্ডার তার কোনো কথা শুনতে চায় না। তার কমান্ডার তাকে বলল যে সেই স্থানে আগে থেকেই দুই ব্যাটেলিয়ন রয়েছে, একটি আমেরিকান ব্যাটেলিয়ন এবং অন্যটি ফ্রান্সের ব্যাটেলিয়ন, তাই যুদ্ধে যদি তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে তারা সেখানে প্রস্তুত। তাই চার্লসকে কমান্ডারের কথা মানতে হয়, কিন্তু চার্লসের ব্যাটেলিয়নের কাছে খাদ্য, জল, ওষুধ এবং গোলাবারুদের আগে থেকে অভাব ছিল। তবুও মেজর চার্লস তার ব্যাটেলিয়ন নিয়ে এরগন ফরেস্টে যাওয়ার জন্য প্রস্তুত হয়। পরের দৃশ্যে আমাদের পিঞ্জিরায় আবদ্ধ কবুতরদের দেখানো হয়। আসলে এই সময়টিতে টেকনোলজি এত ডেভেলপড হয়নি, তাই এই সময় শেষ অপশন হিসাবে কবুতরকে দিয়ে মেসেজ পাঠানো হয়। তারপর মেজর চার্লসের ব্যাটেলিয়নের ৬০০ সৈন্যকে এই খবরটি পাঠিয়ে দেওয়া হয় এবং পরের সকাল বের হয়ে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়। তাদের এই ব্যাটেলিয়নের মধ্যে বেশিরভাগ সৈন্যরাই নিউ ইয়র্ক সিটির। তাদের মধ্যে বেশিরভাগ সৈন্যদেরই আগে কোনো যুদ্ধের অনুভব নেই, জীবনে প্রথমবার তারা কোনো যুদ্ধে নামতে যাচ্ছিল। পরের দিন মেজর চার্লস তার পুরো ব্যাটেলিয়নের সৈন্যদের জরুরি ইনফরমেশন দেওয়ার পর জার্মানদের সাথে লড়াই করতে করতে এরগন ফরেস্টের দিকে বের হয়ে পড়ে। কিন্তু ততক্ষণ পর্যন্ত বাকি দুই ব্যাটেলিয়ন যারা এরগন ফরেস্টে জার্মানদের উপর আক্রমণ করতে যাচ্ছিল তারা সেখান থেকে পিছনে সরে যায়। কিন্তু মেজর চার্লসের কাছে এ ব্যাপারে কোনো খবর এখনো পর্যন্ত পৌঁছায়নি। মেজর চার্লসের ব্যাটেলিয়ন জঙ্গলে পৌঁছে যায় এবং ধীরে ধীরে খুবই সতর্কতার সহিত অগ্রসর হচ্ছিল। কিছুটা এগিয়ে যাওয়ার পর কিছু জার্মান সৈন্যরা তাদের উপর আক্রমণ করে, কিন্তু খুবই সাহসিকতা এবং বুদ্ধিমত্তার সহিত তাদের ব্যাটেলিয়ান জার্মানদের হত্যা করে। তারা জার্মানদের এই লোকেশন ক্যাপচার করে, কিন্তু এই লড়াইয়ের মধ্যে তাদের ব্যাটেলিয়ানের অনেক সৈনিক প্রাণ হারায়। অন্যদিকে জার্মান হেডকোয়ার্টারের মধ্যে আমেরিকান সৈন্যদের জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। মেজর চার্লসের কাছে আগে থেকেই খাদ্য, জল এবং ওষুধের অভাব ছিল, তাই এবার মেজর চার্লস তার হেডকোয়ার্টারে ফোন করে এবং তাদের এই পরিস্থিতি সম্পর্কে তাদের অবগত করে। কিন্তু এখনো তাকে এই খবরটি দেওয়া হয় না যে পাকিট দুই ব্যাটেলিয়ান সেখান থেকে সরে গিয়েছে, উল্টো তাদেরকে জার্মানদের উপর আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য এবং অগ্রসর হওয়ার কথা বলা হয়। এবার তাদের এই ব্যাটেলিয়ান পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের চতুর্দিকে শুধু জার্মান সৈন্যরাই ছিল। এইসবের মধ্যেই তাদের মেডিকেল সাপোর্ট পুরোপুরি সমাপ্ত হয়ে যায়, সাথেই তাদের টেলিফোনের ওয়্যারও সমাপ্ত হয়ে যায়। তাই মেজর চার্লস এবার ঠিক করল যে এই স্থানেই এক সৈন্যকে এজ এ টেলিফোন বুথ এখানে রেখে তারা অগ্রসর হয়ে যাবে, আর তারা আগে যে স্থানেই থাকুক না কেন সেই স্থান থেকে এক সৈনিককে এই স্থানে পাঠানো হবে। তারপর এই স্থান থেকেই হেডকোয়ার্টারে যোগাযোগ স্থাপন করা হবে। তাদের অনেক সৈনিকরা অলরেডি আহত ছিল এবং তাদের জন্য শীঘ্রই মেডিকেল সাপোর্টের প্রয়োজন, সাথেই তাদের গোলাবারুদও সমাপ্ত হয়ে যাচ্ছে, তাই তাদের পুরো সাপ্লাইয়ের প্রয়োজন। চার্লস তার এই মেসেজ আগে পাঠানোর কথা বলে সেখান থেকে অগ্রসর হয়। আবারও কিছুটা এগিয়ে যাওয়ার পর তাদের মোকাবেলা জার্মানদের সহিত হয়, তাদের টেলিফোন বুথের ওয়্যারও কেটে যায়, তাই তারা এখন আর টেলিফোনের সাহায্যে তাদের মেসেজ পাঠাতে পারবে না। তাই তারা তাদের তিন সৈনিককে মেসেজ দিয়ে হেডকোয়ার্টার দিকে পাঠিয়েছিল, কিন্তু তাদের মধ্যে একজনও ফিরে আসেনি। অন্যদিকে হেডকোয়ার্টার থেকে সব সৈন্যদের সেই স্থানটি ত্যাগ করতে বলা হয়, কিন্তু তাদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল, তাই চার্লসের ব্যাটেলিয়ানের কাছে এই নির্দেশটি পৌঁছাতে পারেনি। চার্লস কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এবং তার তিন সৈনিক ফিরে না আসার পরও হতাশ হয় না। তাদের কাছে লাস্ট অপশন হিসাবে সেই কবুতর ছিল, তাই চার্লস সময় নষ্ট না করে একটি কবুতরকে দিয়ে তার বার্তা হেডকোয়ার্টারের দিকে পাঠিয়ে দেয়। জার্মান হেডকোয়ার্টারেও এই খবরটি পৌঁছে যায় যে তাদের দিকে অগ্রসর হওয়া তিন ব্যাটেলিয়ানের মধ্যে দুই ব্যাটেলিয়ান পিছনে সরে গেছে। এখন জঙ্গলের মধ্যে শুধুমাত্র এক ব্যাটেলিয়ান রয়েছে, তাই জার্মান সৈন্যরা এবার এই ব্যাটেলিয়ানকে চতুর্দিক থেকে ঘেরাও করার পরিকল্পনা করে। ইউএস হেডকোয়ার্টারেও চার্লসের পাঠানো বার্তা পৌঁছে যায় এবং কমান্ডার তার পরিস্থিতি জেনে যায়। মেসেজের মধ্যে চার্লস বাকি দুই ব্যাটেলিয়ান সম্পর্কেও তাকে প্রশ্ন করে, কিন্তু চার্লসকে কোনো উত্তর দেওয়া হয় না, কারণ তারা চার্লসের পুরো লোকেশন জানত না। এতক্ষণ পর্যন্ত মেজর চার্লসের ব্যাটেলিয়ান পুরো একদিন এই জঙ্গলে কাটায়। পরের দিন আবারও জার্মানদের সহিত তাদের মোকাবেলা হয়। এই লড়াইয়ের মধ্যেও মেজর চার্লসের অনেক সৈন্য প্রাণ হারায় এবং অনেক আহত হয়। আসলে মেজর চার্লসের সৈন্যরা একেবারে অনুভবী ছিল না, তাদের মধ্যে অনেক সৈন্যরা তো বন্দুক চালাতেই জানত না। এর সাথেই তাদের কাছে
কাছে মেডিকেল সাপ্লাই না থাকার কারণে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু তবুও এই লড়াইয়ের মধ্যেও জার্মানদের পালাতে হয়। এটি দেখে তার সৈন্যদের মধ্যে উৎসাহ বেড়ে যায়। মেজর চার্লস তার দুই সৈন্যকে বাকি দুই ব্যাটেলিয়নকে খুঁজতে এবং তাদের কাছ থেকে সাহায্য আনতে পাঠিয়েছিল। তার এই দুই সৈন্যরাও এবার ফিরে আসে। তাদের কাছ থেকে মেজর চার্লস জানতে পারে যে এই জঙ্গলের মধ্যে তাদের ব্যাটেলিয়ন ছাড়া অন্য কোনো ব্যাটেলিয়ন নেই। এই খবরটি পাওয়ার পরও মেজর চার্লস তার এই পজিশন হোল্ড করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমেরিকান হেডকোয়ার্টার থেকে মেজর চার্লসকে খোঁজার পুরো চেষ্টা চালানো হয়েছিল। এইভাবে মেজর চার্লসের আরো একটি দিন এই জঙ্গলের মধ্যে কেটে যায়। সময় কাটার সাথে সাথেই তাদের সিচুয়েশন আরো খারাপ হয়ে যাচ্ছিল। ইউএস হেডকোয়ার্টার থেকে এবার চার্লসের সাহায্য করার জন্য আর্টিলারি সাপোর্টের আদেশ দেওয়া হয়, যাতে আর্টিলারি সাপোর্টের সাহায্যে জার্মানদের লোকেশন ধ্বংস করে মেজর চার্লসের ব্যাটেলিয়নের কিছুটা সাহায্য করা যায়। তারপর আর্টিলারি ফায়ার শুরু হয়। মেজর চার্লস এবং তার ব্যাটেলিয়নের সৈন্যরা এই আর্টিলারি সাপোর্ট দেখে আনন্দিত হয়। কিন্তু কিছু সময়ের মধ্যেই তাদের এই খুশি দুঃখে পরিবর্তিত হয়, কারণ তাদের ব্যাটেলিয়নের সৈন্যরাই এই আর্টিলারি সাপোর্টের কবলে পড়ে। এই আর্টিলারি সাপোর্টের পরিণাম এত ভয়ানক ছিল, তাদের এই সাপোর্ট থেকে এত ক্ষতি হয়েছিল যে পরিমাণ ক্ষতি জার্মান সৈন্যরা তাদের পৌঁছাতে পারেনি। তারপর মেজর চার্লস কোনোভাবে একটি কবুতরকে দিয়ে আর্টিলারি সাপোর্ট বন্ধ করার বার্তা হেডকোয়ার্টারে পাঠায়। তারপর ইউএস আর্টিলারি ফায়ারকে বন্ধ করা হয়। কিন্তু ততক্ষণ পর্যন্ত মেজর চার্লসের ব্যাটেলিয়নের পরিস্থিতি আরো খারাপ হয়ে দাঁড়ায়। এরই সুযোগে জার্মানরাও তাদের এই ব্যাটেলিয়নের উপর আক্রমণ করে দিল। কিন্তু এই মুহূর্তেও ইউএস এর সৈন্যরা সাহসিকতার সহিত জার্মানদের মোকাবেলা করে। তাদের এই সাহসিকতার ফলে জার্মানদের আবারও পালাতে হয়। জার্মানরাও এতক্ষণ পর্যন্ত জেনে যায় যে তাদের এই ব্যাটেলিয়নের কাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য, ওষুধ এবং গোলাবারুদ নেই, তাই তারাও এবার ফাইনাল অ্যাটাকের প্রস্তুতি নিতে লাগে। এইসবের মধ্যে আমাদের দেখানো হয় যে জার্মানরা এক আমেরিকান সৈন্যকে গ্রেফতার করেছে। জার্মানের এক সৈনিক সেই সৈনিকের সাথে কথা বলছিল। প্রথমে সে তাকে ফুড অফার করে। ইউএস এর সেই সৈনিক তাকে বলল যে আমার পেট পুরো ভর্তি। তখন জার্মান অফিসার তাকে জিজ্ঞাসা করল, তোমাদের কাছে কি খাদ্য রয়েছে? তারপর জার্মান ক্যাপ্টেন তাকে কফি এবং সিগারেট অফার করে। জার্মান ক্যাপ্টেন তাকে সারেন্ডার করার কথা বলে, কিন্তু ইউএস এর সেই সৈনিক তার এই অফার রিজেক্ট করে। জার্মান ক্যাপ্টেন তাকে বলল যে জঙ্গলের মধ্যে এইভাবে মৃত্যুবরণ করার থেকে তো ভালো যে তোমরা আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করা কোনো ভুল জিনিস বা লজ্জার ব্যাপার নয়। জবাবে ইউএস এর সৈনিক তাকে বলল যে আপনার জন্য এই কথাটি কোনো ভুল কথা নয়, কিন্তু আমার 1400 সৈনিক এই জঙ্গলের মধ্যে লড়াই করছে। আসলে তাদের ব্যাটেলিয়নের মধ্যে মাত্র 600 জন সৈনিক ছিল। এর সাথে তাদের পুরো সাপ্লাই সমাপ্ত হয়ে গেছে। কিন্তু এই সৈনিক জার্মানদের সামনে তার দুর্বলতা প্রকাশ করতে চাইত না, তাই সে এই মিথ্যা কথা বলেছিল যে তারা সবসময় দুই ব্যাটেলিয়নের খাদ্য ক্যারি করে থাকে এবং তার পেট ভর্তি, সাথেই 1400 সৈনিক রয়েছে তাদের ব্যাটেলিয়নে। এইভাবে আরো একটি দিন মেজর চার্লস এর ব্যাটেলিয়নের সেই জঙ্গলের মধ্যে কেটে যায়। এবার মেজর চার্লস এর ব্যাটেলিয়নের সন্ধান করার জন্য ইউএস হেডকোয়ার্টার থেকে একটি প্লেন পাঠানো হয়। প্লেনের সেই পাইলট মেজর চার্লস এর ব্যাটেলিয়নকে খুঁজতে এবং ম্যাপের মধ্যে তাদের লোকেশন মার্ক করতেও সফল হয়। কিন্তু তখনই জার্মানরা সেই প্লেনের উপর আক্রমণ করে, ফলে পাইলট আহত হয়ে যায়। কিন্তু তবুও কোনোভাবে ইউএস হেডকোয়ার্টার পর্যন্ত তার এই প্লেন ল্যান্ড হয়। হেডকোয়ার্টারে পৌঁছানোর পর সেই পাইলট তার প্রাণ ত্যাগ করে। ইউএস কমান্ডারের কাছে মেজর চার্লস এর সঠিক লোকেশন পৌঁছে যায়। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় যে জঙ্গলের মধ্যে বৃষ্টি হচ্ছিল, সেখানে অনেক আহত সৈনিক রয়েছে, আর যে সৈনিক আহত হয়নি তার অবস্থা এখন খারাপ হতে শুরু হয়। এইভাবে তাদের আরো একটি দিন সেই জঙ্গলে কাটে। পরের দিন জার্মানরা সেই সৈনিক যাকে তারা ধরেছিল তাকে তার ব্যাটেলিয়নের কাছে পাঠিয়ে দেয়। সেই সৈনিকের সাথে জার্মানরা একটি বার্তা পাঠায় মেজর চার্লস এর জন্য। এটি আত্মসমর্পণের বার্তা ছিল। সেই সৈনিকের হাতে একটি সাদা পতাকাও ছিল, কিন্তু মেজর চার্লস তার এই পতাকাকে জার্মানদের দিকে ছুড়ে মারে। এর অর্থ ছিল যে মেজর চার্লস আত্মসমর্পণের জার্মান অফারকে রিজেক্ট করে দিয়েছিল। এখন পর্যন্ত মেজর চার্লস এর 400 সৈনিকের মৃত্যু হয়। তার কাছে শুধুমাত্র এখন 200 সৈনিক রয়েছে, কিন্তু তবুও মেজর চার্লস এখন পর্যন্ত সেই স্থানে রয়েছে। কিছু সময় পর আবারও জার্মান সৈন্যরা তার উপর আক্রমণ করে দেয়। আবারও তার ব্যাটেলিয়নের সৈন্যরা আহত নিহত হতে শুরু হয়, কিন্তু তবুও তারা সাহসিকতার সহিত জার্মানদের মোকাবেলা করে। আবারও জার্মানরা সেখান থেকে পালাতে বাধ্য হয়। চার্লস এর এই ব্যাটেলিয়ন টানা 5 দিন পর্যন্ত জার্মানদের মোকাবেলা করেছে এবং এই পজিশন হোল্ড করেছে। তারা জার্মানদের পরাজিত করেছে। তখনই সেখানে আরো এক ইউএস এর ব্যাটেলিয়ন পৌঁছে যায় তাদের সাহায্য করার জন্য, তাদের সেখান থেকে বের করে আনার জন্য। এই ব্যাটেলিয়নের সাথে কমান্ডারও ছিল। কমান্ডার চার্লসকে তার ব্যাটেলিয়নের সব সৈন্যদের সম্মান এবং প্রমোশন দেওয়ার কথা বলল। সর্বশেষে টানা 5 দিন খুবই কষ্টের সহিত সেই জঙ্গলে কাটানোর পর এবং এই 5 দিন নিজের মৃত্যুকে খুব কাছ থেকে দেখার পরও এই ব্যাটেলিয়ন এবং মেজর চার্লস জঙ্গল থেকে বের হতে যাচ্ছিল।